ভালোবাসা তোমার দিলের মধ্যে নাই, আমার নবীর মহাব্বত তোমার দিলের মধ্যে নাই, আজকে তোমার দিলের মধ্যে টাচ সেটের মহাব্বত, আজকে তোমার দিলের মধ্যে করিমার রহিনা সকিনার মহাব্বত, আজকে তোমার দিলের মধ্যে জরিনার মহাব্বত, আজকে তোমার দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত, ব্যবসার মহাব্বত, দুনিয়ার মহাব্বত। অথচ তাকায় দেখো কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের সময় হাশরের দিনে যেই সূর্য আজকে দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, ওই সূর্য অর্ধ হাত মাথার উপরে চলে আসবে রে যুবক ভাই, হাশরের ময়দানটা ওই সূর্যের তাপে তাপে হয়ে যাবে তামা, ওই যে গুনাহগারের দল হাশরের ময়দানে হাউমাউ করে কান্না করবে রে ভাই, গুনাহগার গুলা ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, মায়ের কাছে দৌড়ায় যাবে যুবক, মায়ের কাছে দৌড়ায় গিয়া বলবে মা গো মা, তাকায় দেখো আমি তোমার আব্দুর রহমান, দুনিয়ার জমিনে তুমি আমাকে কত ভালোবাসেছিলে, দুনিয়ার জমিনে তুমি আমাকে কত মহাব্বত করেছিলে গো মা, আজকে হাশরের ময়দানে তাকায়া দেখো ওই যে আমার বাম হাতে আমল নামা দিয়েছে গো মা, আমার একটা নেকির বড় অভাব, মাত্র একটা নেকের কারণে আমি মা জান্নাতে যাইতে পারি না, মা গো দুনিয়ার জমিনে আমার যখন জ্বর হইত সামান্য অসুস্থতায় আমি পড়তাম, তুমি মায়ের চোখে খানা ঘুমাসতো না, খানা আসতো না, আমার বাবা তোমাকে বলে প্রাণের বিবি, সন্তান অসুস্থ হইছে আবার সুস্থ হবে, তুমি বিবি কেন খানা খাও না, তুমি মা ডেকে বলেছিল প্রাণের স্বামী, সন্তান আমার অসুস্থ হইছে আমার সন্তান খানা মুখে দেয় না, আমার সন্তান খানা মুখে দেয় না, আমি মায়ের মুখে উখানা যাই না, ও মা গো একবার আমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াও, আর একবার খনকারের কাছে দৌড়াও, 2 দিন আমার অসুস্থতা না যাইতে গো প্রাণের মা, তুমি বড় পাগল পারা হয়ে গেলে বাবাকে বেদিশা বানায় ফেললে চিকিৎসার জন্য, অথচ আজকে তাকায় দেখো হাশরের ময়দানটা বড় কঠিন, হাশরের ময়দানে মা আমার মাত্র একটা নেকের দরকার গো মা, তুমি আমাকে একটা নেক দিয়া একটু সহযোগিতা করো, আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, মা তাকে বলবে সন্তানকে তুমি আমি তোমাকে চিনি না, দুনিয়ার জমিনে তো আমার বিয়েই হয় নাই, আমি সন্তান তোমাকে চিনি না, এরে সন্তান যা যা দূরে যা, ওই সন্তান পাগল পারা হয়ে বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে বলবে বাবা আজকে হাশরের ময়দানে তুমি আমার বাবা, আজকে হাশরের ময়দানে তাকায় দেখো দুনিয়ার জমিনে তুমি আমাকে কত ভালোবাসছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে কত মহাব্বত করেছিলে, আজকে হাশরের ময়দানে তাকায় দেখো রে বাবা, আজকে হাশরের ময়দানে আমার মাত্র একটা নেকির বড় দরকার, তুমি আমাকে একটা নেক দিয়া একটু উপকার করো, ওই বাবা তাকায়া দেখবে সন্তান দেখা যায়, বাবা নেক দেওয়ার ভয় বলবে সন্তান তোকে চিনি না, কে তুই সন্তান তোকে আমি চিনি না, আমার আমি তো দুনিয়ার জমিনে বিয়াই করি নাই, আমার আবার সন্তান আসলো কোথা হতে, এর যুবক ভাই আজকে যেই নবীর আদর্শের টুপি তুমি মাথায় পড়তে চাও না, মাথাটা বড় গরম, আজকে যেই নবীর আদর্শের জুব্বা তোমার গায়ে না, আজকে যেই নবীর টাকনুকিরার উপরে পোশাক পরা সুন্নত, পাজামা পরা সুন্নত, সেই সুন্নতটাও তুমি মানো না, সেই মায়ার নবী দয়ার নবী হাশরের ময়দানে সিজদায় পড়ে কান্না করে আর ডেকে বলে ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আমার উম্মতদেরকে আপনি
আপনি ক্ষমা করিয়া দেন, আমার উম্মতরা না বুঝে গুনাহ করেছে রে মালিক, আমার উম্মত আর গুনার কাছে যাবে না, আমার উম্মত আর জিনার কাছে যাবে না, ব্যভিচারের কাছে যাবে না, আমার উম্মতের আমলনামায় যত গুনাহ আছে আপনি সব গুনাহগুলো ক্ষমা করিয়া দেন। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, নবীর মহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই, সেই নবীর মায়া তোমার অন্তরের মধ্যে নাই, ও মা গো, ও বোলার জমিনের মা, তাকায় দেখো আজকে তোমার মতো কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন যেখানে মাহফিল হইতেছে তার পেছনে নদী, এই নদীর গভীরে কত মানুষের লাশ, কারো বাবার লাশ, কারো মায়ের লাশ, কারো বিবির লাশ, কবরটা পর্যন্ত নদীতে ভেঙ্গে নিয়ে গেছে, এমন ইতিহাস আছে না নাই? ও বৃদ্ধ বাবা, তুমি একটু আমাকে জবাব দাও, তোমার যাওয়ার কোনো সময় আছে নাকি, আমার যাওয়ার কোনো সময় আছে নাকি? এরে ভাই, আজকে ঢাকা থেকে আসার পথে যখন আমরা নোয়াখালী চৌমোহনীর চৌরাস্তা পার হইলাম রে ভাই, আমাদের গাড়ির সামনে সামনে একটা গাড়ি আসে, ওই গাড়িটা যখন দেখলাম সামনের দিকে চলতেছে, আমরা সকলেই যাত্রীগুলো তাকায় আছে সামনের দিকে, একটু পরে দেখি ঠুস করে একটা আওয়াজ হইল, কে যেন মা মা করিয়াছি করে উঠল, একটা 7 থেকে 8 বছরের সন্তান মা মা করে কান্না করে উঠল। পেছনের দিকে তাকায় দেখি ওই সন্তান পড়ে আছে, মাথার মগজগুলো 10 থেকে 20 হাত দূরে গোল হয়ে আছে রে ভাই। মুহূর্তের মধ্যে মা বাবা 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 করে কান্না শুরু করে দিল। আজকে তাকায় দেখো এখন আমরা আলোচনা কত মসজিদে না থাকার এলান শুরু হয়ে গেছে, আব্দুর রহমান অমুকের ছেলে অমুক, আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায়, এশারের পরে জানাজার নামাজ, ওই যে পাশ বাগানে যেখানে মানুষ দিনেও ডরে যায় না সেই জায়গায় আব্দুর রহমানের কবর, ওই কবরের মাঝে তোমাকে একা থাকতে হবে, আমাকে একা থাকতে হবে, ওই কবরে কোনো সাথী নাই, ওই কবরে কোনো বন্ধু নাই, কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে দুনিয়াতে থাকিয়া যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলা যায়, তবে আমার আল্লাহ ওই কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারেন, ঠিক কিনা জোরে কয়। এরে যুবক ভাই, আজকে এখানে মাহফিল দেখা যাওয়ার পরের দিন থাকবে না, আজকে তোমার মাথায় কত সুন্দর আমার নবীর সুন্নাত, তোমার পরনেও দেখা যায় নবীর সুন্নাতের পোশাক আছে। এরে যুবক ভাই, নবীর ভালোবাসা মরণ পর্যন্ত রাখা লাগবে, মরণ পর্যন্ত একদিন দুই দিনের জন্য নাই, ঠিক কিনা জোরে কয়। নবীর ভালোবাসা একদিন দুই দিনের জন্য নাই, এরে যুবক ভাই, এমন কোনো দিন নাই বাসের নিচে যুবকের মরার খবর নাই, এমন কোনো দিন নাই ট্রেনের নিচে যুবকের মরার খবর নাই, এমন কোনো দিন নাই হোন্ডা অ্যাক্সিডেন্টে যুবকের মরার খবর নাই, এমন কোনো দিন নাই রাস্তায় অ্যাক্সিডেন্টে যুবকের মরার খবর নাই, এমন কোনো দিন নাই ঘুমের ঘরে যুবক মরে না। এ যুবক ভাই, কবে আসবা মসজিদে, কবে আসবা মাহফিলে, তোমার মতো কত যুবক রাতের গভীরে সুস্থভাবে শোয়, সকালবেলা লাশের প্যাকেট হইয়া কবরে যায়, এমন আছে না নাই? ও মা, একটু চিন্তা করে দেখো কবে নামাজ পড়বা, কবে রোজা রাখবা, আমিও তো তোমার মতো একজন মায়ের সন্তান গো মা, আমার মায়ের মতো ওই সকল মায়েরা কত ভাগ্যবান, যেই সকল মায়েরা সন্তানকে কওমিয়া মাদ্রাসায় পাঠায়া, ওই যে ঘরের মধ্যে মুনাজাতে বসিয়া আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে দয়া করে দোয়া করে, ওরে মালিক
আমার সন্তানকে তুমি একজন আলেম বানাও, একজন আলেম বানাও। আয় আল্লাহ আমি দুনিয়া চাই না, আয় আল্লাহ আমি টাকা পয়সা কিছু চাই না, ধন সম্পত্তি কিছু চাই না, আমার সন্তানটাকে আমি কওমিয়া মাদ্রাসায় পাঠাইলাম। আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি আলেম বানাও। ও মা তুমি কেন পারবা না, তোমার সন্তান থাকলে তুমিও নিয়ত করো, এই দুনিয়ার টাকা পয়সা কিছু তোমার সাথে কবরে যাবে না, ধন সম্পত্তি সব দুনিয়ার জমিনে রেখে দিতে হবে রে মা। কল্পনা করো তোমার মা ছিল যখন তোমার মা বধু হইয়া তোমার বাবার সংসারে আসলেন, কেউ শরবত নিয়ে দৌড়ায়, কেউ বা মিষ্টি নিয়ে দৌড়ায়, কেউ বা বলে ও বউ কাম করিও না, নতুন বউ হিসেবে ঘরের মধ্যে আসছো, একটু আরাম করো রে বউ। আবার স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন তোমার সন্তান তোমার পাশে বসা, তোমার সন্তান তোমার পাশে বসিয়া মা 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 বলে কান্না করে, তোমার মুখের মধ্যে পানি দেয়, কিন্তু পানি তোমার গিলার শক্তি নাই, ওই পানিগুলা দুই গাল বেবে পড়ে যায় রে মা। তোমার মতো কত মায়ের সন্তান আজকে তাকায় দেখো কবর পথের যাত্রী হয়ে গেছে, তোমার মতো কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মতো কত যুবতী বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সময় আছে এখন আল্লাহকে মানো, নবীকে মানো, আল্লাহর বিধানকে মেনে নাও, পর্দাকে মানিয়া নাও, যাদের সাথে দেখা করা জায়েজ আছে তাদের সাথে দেখা দাও, আর যাদের সাথে দেখা দেওয়া তোমার জায়েজ না, যাদের সাথে কথা বলা তোমার জায়েজ নাই গো মা, তাদের থেকে তুমি দূরে থাকো। আজকে তুমি যেই ঘরের মধ্যে বধূ হইয়া আইছো, আগামী কালকে সেই ঘরের থেকে অন্য দরওয়াজা দিয়া কাপড়ের কাপড়ের প্যাকেট হইয়া বের হইবা, তোমার সন্তান তোমার পিছনে মা 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 বলে কান্না করি, তোমার সন্তান তোমার পিছনে যায় আর মা মা বলে কান্না করে, ও তোমার সন্তানের বাবা বলে একটু অপেক্ষা কর, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা আর দুনিয়াতে ফিরে আসবেন না। সন্তান কান্দে আর কই বাবা আমার মা মনে হয় আমার সাথে গুসা হইছে, আমার মাকে তুমি জাগায়া দাও, আমার মাকে তুমি কবর দিও না গো বাবা। এরে বাংলার জমিনের মুসলমান একটু কবরের কথা মনে করিয়া দেখো, আজকে যেই জায়গার মধ্যে বসে আছি রে ভাই, আমাদের জায়গার পিছনে নদীতে কতগুলা কবর নিয়া গেল, সন্তান মা বলিয়া কবরের কাছে দাঁড়ায় কান্না করবে কবর নাই, কেউ বা বিবি হারাইলো, কেউ বা মা হারাইলো, কেউ বা স্বামী হারাইলো, এই নদীতে কত মানুষের লাশ বাঙ্গিয়া বাঙ্গিয়া চলিয়া গেল, এই নদীর জমিনে কয় নদীর বুকের মধ্যে কত ঘর বিলীন হয়ে গেল, এই নদীতে কত ঘর খাইলো, কত মানুষ খাইলো, যারা তোমার মতো দুনিয়াতে চলাফেরা করেছে, যারা আমার মতো দুনিয়াতে চলাফেরা করেছে রে ভাই, একটু মনটাকে বুঝাও। ওরে মন আজকে আমি দুনিয়াতে আছি, কালকে হয়তো আমি দুনিয়াতে থাকব না, আমার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে রে বাবা, আমার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের ছেলে আব্দুর রহমান দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুর রহমান, জানাজার নামাজ ফজরের পরে অনুষ্ঠিত হবে। এর ভাই আজকে এই মসজিদে এলান তো কালকে আরেক মসজিদে এলান, কোন দিন জানি ওই যে ঘুমাইতে যাই আর ঘুম থেকে উঠতে পারবো না, কোন দিন জানি ঘর থেকে বের হইয়া লাশের প্যাকেট হইয়া ঘরে ফিরবো, কোন দিন জানি আমার মা আমার লাশের পাশে বসিয়া কান্না করবে,
কোন দিন জানি আমার বাবা আমার লাশের খাটিয়াটাও কাঁধে তুলবে। এর যুবক ভাই মনটাকে একটু বুঝা, আজকে আমার 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, এমন একটা সময় আমার উপর দিয়া অতিক্রম হইছে যখন আমার বয়স মাত্র 5 বছর ছিল, কিছুই বুঝতাম না। মায়ের কাছে খানা চাইতাম, মা খানা দিত, বাবার কাছে টাকা চাইতাম, বাবা টাকা দিত। আজকে বাবা দুনিয়াতে নাই, আজকে আমার মা দুনিয়াতে নাই, এমন একটা দিন আমার আসবে আমিও দুনিয়াতে থাকবো না, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাকে নামাজ পড়তে হবে। ওই যে কবর এক পাশের মাটি আরেক পাজুরের আড্ডিকে একেবারে গুড়া করে ফেলবে রে ভাই। কবর মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, ওই কবর বান্ধবী চিনে না, ওই কবর আত্মীয় স্বজন চিনে না, ওই কবর গাড়ি চিনে না, বাড়ি চিনে না, ধন চিনে না, সম্পত্তি চিনে না, ওই কবর শুধু তালাশ করে আমাকে আমল দাও, আমাকে আমল দাও। যদি আমল নিয়ে কবরের মধ্যে আসতে পারো রে ভাই, আমি কবরটা হব জান্নাতের টুকরা। আর যদি আমল ছাড়া কবরের মধ্যে আসো, এই কবরটা জাহান্নামের একটা টুকরা। আল কবরু রওযাতুম মিন রিয়াজিল জান্নাত আল হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কবরের মধ্যে যারা নেক আমল নিয়ে আসবে তাদের জন্য কবরটা হইবে জান্নাতের একটা টুকরা। আর এই কবরের মধ্যে যারা বদআমল নিয়ে যাবে ওই কবরের মধ্যে এক পাশের মাটি আর এক পাশের মধ্যে এমন জোরে চাপ মারবে গো, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। এর যুবক ভাই সময় আছে তাওবা করে নাও, তাওবা করো আল্লাহর দরবারে খাটি তাওবা করো। ও যুবতী বোন ও মা পর্দার আড়ালের মা গো, তোমার এখনো সময় আছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো রোজা রাখো গো মা। টিভিটা চাওয়া বন্ধ করে দাও, ওই টিভি কবরে যাবে না, ওই যে মোবাইলের মধ্যে ছবি দেখো ওই ছবি কবরে যাবে না। আল্লাহর দরবারে তওবা করো রে যুবক। এর যুবক মাঠের মধ্যে যারা আছো, আমার নবীকে কাফের বেঈমান মুশরিকের দল কম কাঁদায় নাই, আমার নবীকে তায়েফের ময়দানেও কাঁদাইছে, আমার নবীকে ওহুদের ময়দানেও কম কাঁদায় নাই, আমার নবীকে খন্দকের ময়দানে কাঁদাইছে। ওই যে আবু জাহাল উতবা সাইবা, আমার নবী যখন নামাজ পড়তে দাঁড়ায় যায় উটের ভুঁড়ি গুলা নিয়ে আমার নবীর মাথার উপরে দেয়, আমার নবীকে পাগল পাগল বলিয়া মক্কার অলিতে গলিতে ঘুরায়, আমার নবীকে নাস্তিক মুরতাদরা এখনো গালি দেয়, আমার নবীকে এখনো বেঈমান দুশ্মনেরা গালি দেয়, অথচ আমার নবী রওজায় শুয়া তোমার জন্য কান্না করে, আমার জন্য কান্না করে। এর যুবক ভাই একটু তাকায় দেখো, নবী আমার 10 বছরের মক্কার জিন্দিগিতে কত কষ্ট, নবী আমার পাথরের আঘাত খাইলেন, আমার নবী পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় পাথর বাঁধেন, ওই নবীকে নাস্তিক বেঈমানেরা গালি দেয়, কিন্তু মুসলমান যুবক হইয়া তুমি গালি দিও না। এর যুবক আল্লাহর গোলাম, এই ময়দানের মধ্যে আমি দেখতে চাই, আগে আমি দাড়ি রাখি নাই এখন দাড়ি রাখবো, আগে আমি নবীকে দাড়ি সাজিয়া কষ্ট দিছি আর কষ্ট দিব না, আগে আমি নবীকে কাঁদাইছি আর নবীকে কাঁদাইব না, আগে আমি নামাজ পড়তাম না এখন আমি নামাজ পড়ব, এমন নিয়ত করছো আয় আল্লাহ, এমন নিয়ত যারা করবে আপনি তাদেরকে কবুল করে নেন। এই ময়দানের মধ্যে আমি দেখতে চাই কোন কোন যুবক আছো,
আমার নবীকে দুশ্মনেরা গালি দিয়েছে, আমার নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে তুমি দাঁড়াইবা, আমার নবীকে কাফের বেঈমানেরা জ্বালাইছে আমার নবীর জন্য তুমি দাঁড়ি রাখবা, আমার নবীর জন্য তুমি নামাজ পড়বা, এমন কোন কোন যুবক আছো হাত দুইখানা তোলো আল্লাহ কবুল করুন বলে না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আপনি আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন বলেন।